জীবনের প্রথম বড় পরীক্ষা, বুক ধুকপুক, টেনশন, সব ভুলে যাবার ভয়। ভয়ের সঙ্গে করে এই জঙ্গলের হাতি পথ পেরিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে সময় মতো নির্বিঘ্নে। কিন্তু কিভাবে? দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন অরণ্য দেবরা, হাতির করিডোর পেরিয়ে যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে মাধ্যমিক পরীক্ষার্থীরা, তার জন্য বিশেষ উদ্যোগ বাঁকুড়া বন দফতরের। বাড়ি থেকে তুলে নিজেদের গাড়িতেই পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছেন বনকর্মীরা, ফিরেও আসবেন একইভাবে। হস্তি দর্শন নতুন নয় বাঁকুড়াবাসীর, মাঝে মধ্যেই হাতির পাল হানা দেয় চাষের জমিতে, পায়ের চাপে নষ্ট করে ফলন, মাথায় হাত পড়ে চাষিদের। কখনো বা আরো সাহসী হয়ে বাড়ির দাওয়ায় মজুদ থাকা মড়াইয়ের ধান দিব্যি খেয়ে ফিরে যায় জঙ্গলে। বাঁকুড়া উত্তর বিভাগের বর্জরা ও বেলিয়াতোরের জঙ্গল পথ ধরে হাতিদের নিশ্চিন্ত চলাচল। সেখানকার সাহারজোড়া, পাবা, সরগড়া, কাটাবেশিয়া ও ভেদুয়াতে দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছে 74টি হাতি। হামেশাই তারা জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসে, দাঁড়িয়ে থাকে রাস্তা আটকে, তাতে বিপন্ন হয় জনজীবন, ভয়ে দু একদিন বাড়ির বাইরে বেরোন না কেউই। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যাতে পরীক্ষার্থীদের পথ রোধ করতে না পারে, তার জন্য বৃহস্পতিবার সকাল থেকে জঙ্গলের ভেতরে টহলদারি শুরু করেছেন বনকর্মীরা, হাতে জ্বলন্ত মশাল নিয়ে সতর্ক হুলা পাঠিয়ে। পাশাপাশি বাড়ি থেকে তুলে নিজেদের গাড়িতেই পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে বন দফতর। পরীক্ষার্থীদের ফিরিয়ে দেয়া হবে একইভাবে, গোটা পরীক্ষাকাল ধরেই বহাল থাকবে এই বন্দোবস্ত। বন দফতরের এই ব্যবস্থাপনায় খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। হাতি এই যে সামনে, বেশি দূর নয়, সামনে আমাদের গ্রাম থেকে হাতি, এক পাল হাতি 14-15টার মতো। তো আমাদের গাড়ি করে দিয়ে খুবই সুবিধা হচ্ছে, না হলে আমরা এই একই পরীক্ষার টেনশন, আবার কী করে আমরা যাব পরীক্ষা দিতে, সেই জন্য গাড়ি করে দিয়ে খুবই সুবিধা হচ্ছে আমাদের। চিন্তা মানে কী বলবো, একটা মানুষ ঘরে থাকতো, আমাদের তো গরিব মানুষ সবাই এখানে, তো একটা মানুষ যদি ঘরে বসে থাকে তাহলে ছেলেদিকে মোটরসাইকেল করে নিয়ে যেতে হতো, আবার নিয়ে আসতে হতো, একজন ঘরে গার্জেন যেতে হতো। আর এই গাড়িটি দিয়েছে খুব ভালো লাগছে, পাশাপাশি ছেলে মেয়েদের আমাদের চিন্তা লাগে না যে নিয়ে যাবে ঘর থেকে আবার দিয়ে যাবে, ছেলে মেয়েদেরকে সাহস দিচ্ছি যে ভালো। তো এইটা টেনশন লাগছিল আগে যে সাইকেলে করে কেউ কেউ সব রকম গাড়ি করতে পারতাম না, গাড়ি আসতেও না হাতির ভয়ে। মাঝে বেশ কয়েক মাস বর্জরা ও বেলিয়াতোরের জঙ্গল ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল হাতির পাল, গত মাসে আবারও ফিরে এসেছে তারা। এরপরেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও ফেরত আনার বিষয়ে অভিনব সিদ্ধান্ত নেয় বন দপ্তর। আমরা বন দপ্তরকে পুলিশ প্রশাসন এবং জেলা অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে মিলিয়ে আমরা একটা বড় ধরনের একটা প্রোগ্রাম রাখছি, কারণ আমরা ছাত্রছাত্রী যখন পরীক্ষার জন্য যাবে ওদেরকে একটু হাতি থেকে ওদেরকে 100% সুরক্ষা দিতে হবে। আমরা গাড়ি দিচ্ছি, ওখানে এসকার্ট ডিউটি দিচ্ছি, আমরা ওখানে যে আয়রাবাদ যা টিম আছে ওটা পুরা, আর হোলা পার্টি থাকবে ওখানে, স্কুলে নিয়ে যাবে, পরীক্ষার পরে স্কুলে নিয়ে আসবে। এছাড়া আমার সবাইকে ওখানে অ্যাওয়ারনেস দিচ্ছি, মাইকিং হচ্ছে না কিন্তু, কারণ নিয়ম কানুন আমরা মাইকিং করছি না, কিন্তু আমার এখানে লিফলেট দিচ্ছি, অ্যাওয়ারনেস দিচ্ছি, 100% আমরা সাপোর্ট দিচ্ছি প্রশাসন থেকে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বন দপ্তর থেকে এই অ্যারেঞ্জমেন্টটা করছি। ওখানে 100% ডিউটি থাকবে, পুলিশের ডিউটি থাকছে, আমার ফরেস্ট গার্ডে ফরেস্ট সাপ ডিউটি থাকছে, আর যা আপনার হুল্লা পার্টি আছে ওইটা, আর এখানে ই গাজমিত্রা এখানে একটা টিম আছে ওটাও ওখানে ডিউটির মধ্যে লাগাবো, এইভাবে অ্যারেঞ্জমেন্ট করানো হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তৎপর মেদিনীপুর বন বিভাগ, জেলা সদর ও শালবনী ও ভাদুলিয়ার জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 50টির মতো হাতি, সেই রাস্তা পেরিয়েই পরীক্ষার্থীদের যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। তাই এদিন সকাল থেকে সেই সব জঙ্গলের রাস্তায় টহলদারি শুরু করেন বনকর্মীরা, তাদের নিরাপত্তাতেই নিজেদের মতো করে গাড়িতে বা মোটরসাইকেলে চাপিয়ে ছেলে মেয়েদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন অভিভাবকেরা। সতর্কতা ছিল জঙ্গলের ভেতরেও, হাতি যাতে জঙ্গল থেকে বেরোতে না পারে তার জন্য নজরদারি ছিল হুলাপাটিরও। একই সঙ্গে সমস্ত স্কুল ও অভিভাবকদের এমার্জেন্সি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে হাতির উপস্থিতি টের পেলে বন দপ্তরকে জানানো হয়। আতঙ্কটা আমাদের মধ্যে এখন সেই নেই, যেহেতু আমরা ফরেস্টে সামনে পেয়েছি, তাদের মোটামুটি তারা সবসময় আমাদের পাশে আছে, যাতে হাতি সামনাসামনি এসে মানুষের মধ্যে যে আতঙ্ক না ছড়ায় তার জন্য তারা আগে থেকে সাবধানতা অবলম্বন করে আমাদেরকে সেফটির মধ্যে রেখেছে, ছেলে মেয়েদেরকে যাতে কোনো প্রবলেম না পড়ে। তার থেকে আমাকে বিভিন্ন নাম্বার দিয়েছে, ফোন নাম্বার, যদি কখনো এই রাস্তার মধ্যে কোনো প্রবলেম পড়ে, কোনো
গার্ডিয়ান বা ছাত্রছাত্রী যারা আসছে মাধ্যমিক সেন্টারে, সেখানে আমরা তৎপরতার মধ্যে ফোন করে জানাতে বলছে এবং তারা সজাগ আছে। বন দপ্তরের এই ভূমিকায় সন্তুষ্ট অভিভাবক থেকে স্কুল শিক্ষক, দুশ্চিন্তা মুক্ত তারা। বনকর্মীদের পাহারায় আতঙ্ক কাটিয়ে খুশি পরীক্ষার্থীরাও। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় ও মেদিনীপুর থেকে শাহজাহান আলীর রিপোর্ট, কলকাতা টিভি।